আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী প্রীতিকে হত্যার মূল শ্যুটার মোহাম্মদ মাসুম ওরফে আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার ব্রিফিংয়ে জানানো হয় ঘটনার আগের দিন আকাশ হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও অস্ত্র নিয়ে টিপুর অফিসের সামনে অবস্থান নিলেও সেদিন তাকে হত্যা করতে পারেনি পরের দিন আবার তাকে অনুসরণ করে টিপুকে গুলি করে আকাশ মাসুম মোহাম্মদ ওরফে আকাশ আকাশকে আমরা গ্রেপ্তারের পরেই আমরা জানতে পারি সে এর আগের দিনও আগের দিনও ঢাকা ইনল্যান্ড সেন্ট্রাল ডিপো যেটা কমলাপুর সেখানে একটি কার্ট আউট সিস্টেমে সে একটি মোটর মোটরসাইকেল এবং একটি পিস্তল একটি ব্যাগে করে নিয়ে এবং তার সাথে আরেকজন যার নাম আমরা জানি কিন্তু তদন্ত সাথে এখন বলবো না তা দুজন এক মোটর মোটরসাইকেলে তার আগের দিনও এজিবি কলোনির পাশে জনবটিপুর অফিসের আশেপাশে ছিল যে সেখানে তারা টার্গেট করেছিল যে তাকে হত্যা করার সেদিন পারে নেই পরে আবার সেই অস্ত্র এবং সেই তার প্রদত্ত যে মোটরসাইকেল এই কিলিংয়ে ব্যবহারের জন্য সেটি নিয়ে পরের দিন সে ট্রাই করে ট্রাই করে খিলগাঁও ফ্লাইওভারের নিচে শাজানপুর এলাকায় তাকে গুলি করে ব্রিফিংয়ে জানানো হয় হত্যার পর দিন খুনিকে একটি গ্রুপ জয়পুরহাটে পৌঁছে দিয়ে তারা ঢাকায় চলে আসে পুলিশ এই গ্রুপটিকে আটক করে হেফাজতে নেয় এরপর সুটার আকাশ জয়পুরহাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় জয়পুরহাটে সম্ভবত সে সীমান্ত পারি একটা চেষ্টা চালিয়েছিল সেই মুহূর্তে পারেনি আমরা সাথে সাথে এখান থেকে যে তাকে যারা নামিয়ে দিয়ে আসছিল তাদেরকে আমাদের হেফাজতে নিয়ে আবার আমরা রওনা হই রওনা হয়ে তাকে সে সময় পারেনি এবং সৌভাগ্যবশত সে সেদিন আবার বগুড়া এসে এক জায়গায় অবস্থান নিচ্ছিল বগুড়া পুলিশ সুপারের সহায়তায় আমরা আকাশকে গ্রেপ্তার করি গত চব্বিশে মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয় এলো পাথারি গুলির এক পর্যায়ে গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি নামে এক কলেজ ছাত্রীও নিহত হন রাশিদুল ইসলাম গ্লোবাল টেলিভিশন ঢাকা